ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা মাত্র সেফ হোমে রাত কাটিয়ে নেগেটিভ হয়ে বাড়ি ফিরলেন ভারতের সাত ক্যারাটে প্রতিযোগী। এদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমস্ত ক্যারাটে প্রতিযোগীরা। কিছুদিন আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভারতের পাঁচজন ক্যারাটে প্রতিযোগী। সেই পাঁচজন ক্যারাটে প্রতিযোগীর সঙ্গে আরও দুজন গিয়েছিলেন বাংলাদেশে। গতকাল সে ক্যারাটে প্রতিযোগীরা ফুলবাড়ি হয়ে ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে, এবং যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো ওমিক্রনের কারণে। সমস্ত রিপোর্ট আসার পর আজ ছুটি দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রতিযোগীদের কোচ জানিয়েছে স্বাস্থ্য দপ্তরে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি, আর যার ফলে ভারতের মানুষ সুরক্ষায় থাকবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের সাতজনের, উত্তরবঙ্গের সাতজনের, শিলিগুড়ির সাতজনের টিম নিয়ে আমরা গিয়েছিলাম। আজকে আমরা ফিরলাম, ইন্ডিয়ান টিমের হয়ে খেলছিলাম, অন্য অন্য টিম অন্য দিক থেকে চলে যায়। আমরা শিলিগুড়ি বাংলাবান্ধা বর্ডার হয়ে পার হয়েছি গতকাল, কিন্তু করোনা প্রোটোকলের জন্য আমাদেরকে 24 ঘন্টার কোয়ারেন্টাইনে রাখা হয়। এবং আমরা কালকেই এসেছিলাম, আমরা খুব কালকে এসে আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রামও ছিল, আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকেও আমাদের ডেকেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমাদের শিলিগুড়ির তিনটা সিলভার মেডেল এবং দুটো ব্রোঞ্জ মেডেল আছে। তো করোনার এই পরিস্থিতিতে প্রোটোকল মেনে আমাদের 24 ঘন্টার কোয়ারেন্টাইন করে আজকে আমাদের সময় শেষ হচ্ছে, এবং আমাদের রিপোর্ট চলে এসছে নেগেটিভ, এবং এখন আমরা এখানে হসপিটালে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে আমাদের রিপোর্টে সাইন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে আমরা প্রথমে একটু বিরক্ত ভাবছিলাম, কিন্তু এখন আমরা সত্যিই খুশি, কারণ কি, দেশকে সুরক্ষা রাখার জন্য এর থেকে বড় পদক্ষেপ কিছু হয় না। এবং আমরা দেশবাসী এবং আমাদের সমাজকে এবং আমাদের পরিবারকে আমরা সুস্থ রাখতে চাই। এই সুস্থ রাখার এই পদক্ষেপে স্বাস্থ্য দপ্তরকে আমরা ধন্যবাদ জানাবো।